আসসালামু আলাইকুম সবাইকে, আমি জান্নাত বৃষ্টি স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটা ডেইলি লাইফ ব্লগ দেখার জন্য। যেহেতু রমজান মাস চলছে, সবারই ইফতারের আগ দিয়ে রমজানের ইফতার বানানোর যে একটা আমেজ সেটা থাকে, আর ইফতারের পরে তো নামাজ, সেই সাথে আরো অন্যান্য অনেক কাজ বেড়ে যায়। এই জন্য আমরা চেষ্টা করি যে ইফতারের আগেই যেন রান্নাবান্নার কাজগুলো সব সেরে নিতে পারি। আজকে আমিও বেশ আগে থেকেই ইফতারের জন্য প্রিপারেশন শুরু করেছি। আজকে ইংল্যান্ডে আমাদের এখানে ষষ্ঠ রোজা চলছে, তো এই 5 দিনেও আমরা ছোলা মুড়ি বা বেগুনি পেঁয়াজের চপ কিছু করিনি, একটু অন্যান্য ইফতার হেলদি মেনুর উপর দিয়ে গিয়েছি। তবে এগুলো খাওয়ার জন্য খুব ইচ্ছা হচ্ছিল, আর সেজার পাপা যেহেতু গতকালকে মুড়ি টুড়ি হাবি জাবি এগুলো কিছু রমজানের প্রয়োজনীয় জিনিস বাজার করে এনেছে যেগুলো বাসায় ছিল না, তো এই জন্য আজকে আমি ছোলা রান্না করছি, সাথে কিছু চপ টপ বানাবো। আর এই ছোলা এবং পেঁয়াজ বানানোর জন্য এই যে ডাল, এগুলো কিন্তু আমি সেহরির সময় ভিজিয়ে রেখেছিলাম, তো ছোলাটা অলরেডি আমি ধুয়ে সেদ্ধ বসাই দিয়েছি। এখানে ছোলা সেদ্ধ করার জন্য আমি যতটুকু পানি প্রয়োজন হয় সেই পরিমাণ পানি দিয়েছি, সাথে কাঁচা মরিচ দিয়েছি কিছু, কারণ ছোলা রান্নায় আমি শুকনো মরিচ বাগারে দিব, বাট মরিচের গুঁড়া ব্যবহার করব না। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ আর কিছু বড় বড় করে কাটা রসুন। আমি একবারে সেদ্ধ করার সময় এরকম সব মশলাপাতি দিয়েই সেদ্ধ করি, পরে জাস্ট একটু বাগার দিয়ে দেই। আর পানিটা আমি ফেলবো না, যে পরিমাণ পানি আমার ছোলা সেদ্ধ হতে লাগবে সেই পরিমাণ পানি দিয়েছি, যাতে পানি ফেলতে গেলে তো মশলা ওয়েস্ট হয়ে যাবে, যেহেতু আমি সেদ্ধ সময় মশলা দিই, তো সেদ্ধও হয়ে যাবে আর পানিগুলো একেবারে শুকায়ও আসবে। আর সেহরির সময় আছে, অনেকে ছোলা ভিজাতে ভুলে যান, হয়তো বা সকালে উঠে মনে পড়ে যে আহা ছোলা তো ভেজানো হয়নি, এরকম প্রবলেম আমারও অনেক সময় হয়। তো সেক্ষেত্রে ছোলা দ্রুত সিদ্ধ করার উপায় এবং কিভাবে রান্না করতে হবে এর একটা প্রপার ডিটেলস রেসিপি কিন্তু আমার রেসিপিস বাই শেজাসমম চ্যানেলে আমি অনেক আগে শেয়ার করেছি, আপনারা অনেকে সেই টিপসগুলো ফলো করে অনেক উপকৃত হয়েছেন। তো ওই রেসিপিটার লিংক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। আর এখানে হচ্ছে আমি 2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম, আমার আদা রসুন বাটা একবারে শেষ, তো এটা এবার সিদ্ধ হতে থাকবে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই ডালগুলো ভালো করে কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে ধুয়ে এটাকে ক্লিন করে তারপরে আমি ব্লেন্ড করে নিব। এই তো আজকে কিন্তু আপনাদের ভাইয়াকেও কাজে লাগাই দিছি, ওই যে দেখেন পেছনে এক গাদা পেঁয়াজ কাটতে লাগাই দিছি। আজকে বেরেস্তা করব বললা? হ্যাঁ, আজকে বেরেস্তা করব আর পেঁয়াজও বানাবো, ছোলাও রান্না করব, সো আজকে বেশ অনেকখানি পেঁয়াজ লাগবে। আর আমি বেরেস্তা করলে একবার একটু বেশি পেঁয়াজেরই করে রাখি, যদিও এখানকার এই পেঁয়াজগুলো দিয়ে বেরেস্তা ওরকম ভালো হয় না, শ্যালোট যেগুলো আছে ওগুলো দিয়ে ভালো হয়, বাট আজকে বাসায় ওগুলো অত নাই, এই জন্য আমি আজকে লাল পেঁয়াজ দিয়ে বেরেস্তা করব। কি আজকে তুমি কাঁদো কেন? হ্যাঁ কি, কালকে আমাকে বলতেছিল না আপনাদের ভাইয়া যে আমি কাঁদতেছি কেন পেঁয়াজ কাটতে গিয়ে, আজকে দেখেন সে কাঁদতেছে। তাকাও তাকাও এদিকে তাকাও না, ওইখানে তো তুমি ওই চুলা জ্বালায় রাখছো, নাইলে এখানে কাটলে চুলাটা জ্বালায় রাখলে আর এই সমস্যা। হ্যাঁ ওই যে দেখছেন, কালকে আমার সেম অবস্থা হয়েছিল। এই চুলায় আমি কিছু তেল গরম করে নিছি, এবার পেঁয়াজ বেরেস্তা করবো, এই জন্য পেঁয়াজ দিয়ে দিলাম। আর ওইদিকে ওই যে আপনাদের ভাইয়া দেখেন পেঁয়াজ কেটে দিচ্ছে আমাকে, কি দেখো এখানে কাটছি এখন কিছু হচ্ছে না, এখন কাঁদতেছে না সে। হ্যাঁ এই যে, এই জন্য এখন সে ভাব নিচ্ছে, কারণ এখানে আগুন জ্বলতেছে, এখন কান্না হবে না। আচ্ছা আজকে আলুর চপ বানাবো, তো এই জন্য আমি হচ্ছে বেরেস্তা করে নিচ্ছি পেঁয়াজের, কারণ আলুর চপে অনেক সময় কাঁচা পেঁয়াজ দিয়ে আলুটা ভর্তা করলে আলুটা পানি পানি হয়ে যায় আর চপ বানাতে গেলে ফেটে যায় তেলের মধ্যে, তো এই জন্য বেরেস্তা ব্যবহার করা ভালো। আর বেরেস্তা দিয়ে আলু চপ বানালে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে, মজা হয় আর কি। আমি যে ডালগুলো ভিজাই রেখেছিলাম সেগুলো ব্লেন্ড করে নিয়েছি একটা বড় জগে,
আর চেষ্টা করবেন যে ডাল ব্লেন্ড করতে হলে যদি পেঁয়াজও বানান ওটা দিয়ে অথবা বড়া বানান যতটা কম সম্ভব পানি দিতে, আর পাটাই বাটলে তো বাটাই যাই। এটাকে এবার নরমাল ফ্রিজে রেখে দিব এরকম কোনো এয়ার টাইট বক্সে করে, মোটামুটি 7-8 দিন খুব ভালোই থাকে। আর এর থেকে বেশি দিন রাখতে হলে এটাকে ডিপে রাখতে পারেন, যখন পেঁয়াজু বা বড়া বানাবেন তখন এটাকে ডিপ থেকে বের করে জাস্ট একটু নরমাল করে নিয়ে তারপর বানাতে হবে। বেসনের পেঁয়াজুর একরকম মজা আর ডাল দিয়ে বানানো পেঁয়াজুর আরেক রকম মজা, আর বড়া বানালেও সেটা ভালো লাগে। বড়াতে কিন্তু অবশ্য বেসন বা ডালের পরিমাণ বেশি থাকে, পেঁয়াজের পরিমাণ কম থাকে, আর পেঁয়াজু বানাতে হলে পেঁয়াজ তো বেশি দিতে হয়। এই যে দেখেন, এই জন্য অনেকগুলো পেঁয়াজ এখানে কেটে রেখেছি বক্সে করে। আচ্ছা, আর ওদিকে আমি ছোলাটা সিদ্ধ করে ফেলছি, ছোলাটা বাগার দেওয়ার জন্য প্রিপারেশন নিয়ে নিচ্ছি। একটু শুকনো মরিচ তেলে দিয়ে তারপরে কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার যতটুকু লাগবে সেই অনুযায়ী আমি ডাল নিয়ে নিলাম, সাথে পেঁয়াজ কুচি। আদা রসুন বাটা দিলে দেওয়া যায়, কিন্তু আমি সবসময় আদা রসুন বাটা পেঁয়াজুতে ব্যবহার করি না। আর দিব হচ্ছে কাঁচামরিচ কুচি, অন্যান্য মশলার মধ্যে দিব সামান্য জিরার গুঁড়া, আর মরিচের গুঁড়া আমি ব্যবহার করব না, কারণ হচ্ছে কাঁচামরিচ দিয়েছি যথেষ্ট, চাইলে মরিচের গুঁড়াও দেওয়া যাবে। সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো, আর একটু লবণ। ব্যাস, এই দিয়ে হচ্ছে আমার পেঁয়াজু হবে। আমি এরকম অল্প উপকরণ দিয়ে পেঁয়াজু বানাই। আর আরেকটা জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে পেঁয়াজুটাকে মচমচে করার জন্য একটু চালের গুঁড়া ব্যবহার করব। চালের গুঁড়াটা আমার প্যাকেটে ঢালা হয় নাই, তো এটা কৌটাতে ঢালতে হবে, আজকে প্যাকেট ধরেই ব্যবহার করছি। প্রয়োজন মতো আমি এখানে 3 টেবিল চামচ মতো চালের গুঁড়া দিয়েছি, যে পরিমাণে পেঁয়াজ হবে সেই অনুযায়ী দিতে হবে আর কি। আমরা 2 জন মানুষ, তাও দেখেন অনেক বেশি হয়ে গেল। এটাও পেঁয়াজটা এদিকে ভাজা হয়ে গেছে, এবার ছোলা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ, আজকে ছোলা রান্নায় আমি আলু ব্যবহার করছি না, চাইলে কিন্তু এখন সেদ্ধ আলু একটু ভেঙে চুরে দেওয়া যাবে, এটা রান্না হোক। আর এই যে এখানে কিছু ছোলা সেদ্ধ রয়ে গেল, এগুলোকে আমি বক্সে ভরে ঠান্ডা হওয়ার পরে নর্মাল ফ্রিজে রেখে দিব, পরবর্তীতে আরও দিনগুলোতে খাওয়া যাবে। আর যেহেতু খুব বেশি করিনি তাই ডিপে রাখা লাগবে না, নর্মালে রাখলে কিন্তু এগুলো মোটামুটি 5-7 দিন মতো ভালো থাকবে। আমাদের কাটিং মাস্টার আমাকে হেল্প করে সবসময় কাটাকুটিতে। ধনে পাতা কুচি দিয়ে দিলাম, এবার এটাকে নামায় ফেলব। হয়ে গেছে এটা। আর এখন এখানে বানাচ্ছি হচ্ছে আলুর চপ। আলুর চপের রেসিপি কিন্তু আমার রেসিপিস বাই সেজাস মমের চ্যানেলটাতে খুব শীঘ্রই আপলোড হবে, মেবি আজকেই আপলোড করে দিব হয়তো। তো আমি লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর যেহেতু আমার সেট আপ এখনও পুরোপুরি রেডি হয়নি, তো এই জন্য আমাকে কিচেনেই শ্যুটটা করতে হচ্ছে, যথেষ্ট কষ্টসাধ্য আর কি, কিছু করার নাই। তবে খুব শীঘ্রই আমি সেট আপটা রেডি করবো। আর রমজান মাস যেহেতু চলছে, এই জন্য সবাই আমাকে অনুরোধ করছিলেন যেন আলুর চপ পারফেক্টভাবে কীভাবে বানানো যায়, চপটা তেলে খুলে না আসে এরকম একটা রেসিপি দিতে। তো এই জন্য আমি এই রেসিপিটা ভাবলাম যে এখনই তৈরি করে ফেলি। পেঁয়াজুগুলো আমি বানাই নিচ্ছি, আর এই ডালের পেঁয়াজুগুলো কিন্তু খুব বেশি মোটা করে বানানো যায় না, যদি গুঁড়া পেঁয়াজ বা মামা পেঁয়াজ বানানো হয় তাহলে সবচেয়ে ভালো হয়, কারণ এগুলো হতে একটু বেশি সময় লাগে, বেসনের পেঁয়াজের তুলনায় সময়টা বেশি নেয়, তাই পাতলা করে দিতে হয়। তবে আমি আজকে গুঁড়া পেঁয়াজ বানাচ্ছি না, একটু বড় বড় করেই বানাবো পেঁয়াজুটা, এই জন্য একদম পাতলা করে দিচ্ছি আর কি। আচ্ছা, আপনাদের সবার কাছে রমজান মাসে মনে করেন যে আলুর চপ
বেগুনি আর পেঁয়াজি এই তিনটার কিন্তু খুবই চাহিদা থাকে, ছোলা মুড়ি তো থাকেই সাথে, তো এই তিনটের মধ্যে কার কোনটা বেশি পছন্দ? অনেকের আছে বেগুনি পছন্দ, অনেকের পেঁয়াজু, অনেকের আলুর চপ, আবার অনেকের ডিমের চপ। তো ডিমের চপ আর আলুর চপ অলমোস্ট সেমই বলা যায়। আপনারা কে কোনটা পছন্দ করেন কমেন্টস করে জানাবেন। আমি কিন্তু দুইটা জিনিস পছন্দ করি, সেটা হচ্ছে পেঁয়াজু আর বেগুনি, এই দুইটাই আমার পছন্দ। আমি একটার দলে নাই, আমি দুইটাই খাই। আপনাদের পছন্দটা আপনারা জানাবেন। আজকে আসলে রেসিপিস বাই সেজাস কম চ্যানেলের মানে ইংল্যান্ডে আসার পরে আমি ফার্স্ট শুট করলাম, তো শুট করতে গিয়ে বুঝলাম যে বাংলাদেশে আমার সেটআপ কত কিছু ছিল যেটা এখানে যত জিনিসই কিনছি না কেন পর্যাপ্ত হচ্ছে না, মানে মনে হচ্ছে যে না ওই জিনিসটা মিসিং, সেই জিনিসটা মিসিং, এরকম টাইপ লাগছে। তো ইনশাল্লাহ আস্তে আস্তে সবই হবে, সবই কিনছি, সবই চেষ্টা করছি টুকটাক করে কেনার, তারপরও আসলে একবারে তো সম্ভব না, সো আমাকেও একটু ওইভাবে অ্যাডজাস্ট করে নিতেই হবে স্বাভাবিক। কতদিন যে লাগবে আবার নতুন করে সংসার গোছাতে আল্লাহই ভালো জানে। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য যেন আমি আমার সংসারটাকে সুন্দর মতো আবার গোছায় নিতে পারি। আসলে মানুষের জন্য মানুষের দোয়া করতে তো কোনো কিছুরই প্রয়োজন হয় না, শুধুমাত্র একটু ভালো মন মানসিকতার প্রয়োজন হয়। তো আমার জন্য একটু দোয়া করবেন, আমি মাঝে মাঝে ঢাকার পুরনো সেই সংসারকে খুব বেশি মিস করি, তারপরও এখন তো অ্যাডজাস্ট করে নিতেই হবে, কিছু করার নেই। নতুন সংসার গোছানোটা আসলেও অনেক টাফ, অনেক অনেক। আমার ডালের পেঁয়াজু হয়ে গেছে, একটু কড়া করে ভেজেছি যাতে ক্রিস্পি হয় আর কি। আর অন্যান্য সবকিছু রেডি। আজকে অবশ্য বেগুনি বানাচ্ছি না, কারণ দুইজন মানুষ এত কিছু একবারে খাওয়া সম্ভব না, তো এই জন্য আজকে আলুর চপ আর পেঁয়াজুই তৈরি করেছি, সাথে ছোলা মুড়ি এগুলো তো আছে, শরবত করব ইনশাল্লাহ। আল্লাহ বাঁচায় রাখলে হয়তো কাল পরশু বেগুনি করতে পারি, বেগুনিটাও আমার অনেক পছন্দ, কিন্তু আজকে আর সম্ভব হলো না। এই তো এবার টেবিলটা গোছায় নিব, তারপর ইফতার সামনে নিয়ে বসার পালা। আর অবশ্যই কিন্তু আপনারা কমেন্টস করে জানাবেন যে আপনাদের কাছে আলুর চপ, বেগুনি আর পেঁয়াজি এটার মধ্যে কোনটা বেশি ভালো লাগে। বরাবরের মতোই আমাদের আজানের পরে আগে কিছু একটু মুখে দিয়ে রোজাটা ভেঙে তারপরে দেখাচ্ছে নামাজ পড়ে এসে তারপরে ইফতার করা হয়, সো আমাদের খাইতে কিন্তু অনেক লেটই হয়, আজকেও তাই। আর আজকে একটু আরাম করে আমি বড় গামলায় বসবো, বুঝছো, গামলা নিয়ে চপ গুলো ভেঙে দিয়ে ছোলা দিয়ে খাবো, তুমি খাবা তার সাথে মাখাবো? এনি না, মোটেও মাখানো পছন্দ করে না ছোলা মুড়ি। আজকে আমাদের ইফতার মেনু হচ্ছে ছোলা ভুনা, আলুর চপ, সাথে হচ্ছে এখানে শসা, ধনে পাতা আর পেঁয়াজ দিয়ে একটু সালাদ করা, এখানে আছে হচ্ছে ডালের পেঁয়াজু আর খেজুর এবং শরবত। তো ঠিক আছে আমি উঠাই দিই, পরে আবার আপনার ভাইয়া বলবে যে অনেক খাটছে সে আজকে, কিন্তু আমি তাকে কিছুই দেইনি। ও অবশ্য মজা করে বলে, কিন্তু ইফতারের সময় ও আমাকে অনেক হেল্প করে সব কিছুতেই। আর ইফতারের সময় হ্যাঁ এটুকুই, ইফতারের সময় অনেক তাড়াহুড়া বেঁধে যায়, তো একা হাতে আসলে করা সম্ভব হয় না। তুমি তো পেঁয়াজও পছন্দ করো, পেঁয়াজও বেশি করে দিয়েছি, আর এখানে থাকছে, তুমি চাইলে পরে আরও নিতে পারো, সমস্যা নাই। দুইজন মানুষ আমাদের খাইতে আসলে কি বলবো, অল্প করে রান্না করলেও অনেক বেশি হয়ে যায় করা। আর এখানে তো এমন সুযোগ নেই যে আশেপাশে কোনো গরিব মানুষ আছে তাকে দিব, আমাদের কোনো আত্মীয় স্বজনও নেই এখানে, সো কিছু করার নাই। আমি চেষ্টা করি যে খাবার খুব কম কম করে বানাতে, তারপরেও কেন জানি বেশি হয়ে যায়, ডোন্ট নো কেন এটা হয়। তোমার চামচ লাগবে ছোলা খাইতে? একটু প্লিজ মুড়ি দিয়ে মাখাই খাও না, মজা লাগবে। আরে দেখো না আমি মাখাচ্ছি, আমারটা থেকে খেয়ে নাও, সেটা খাওয়া যাবে একটু। আচ্ছা তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, কারণ এখন মাখাই টাখায় অনেক মজা করে খাওয়া হবে।
তো সবাই ভালো থাকবেন, সবার রমজান ভালো কাটুক, সবাই সুস্থ থাকেন, এই দোয়া করি। আর আপনারাও আমাদের জন্য দোয়া রাখবেন। লাভ ইজ দেখা যাচ্ছে না, এই যে সে আল্লাহ বলে দাও, আল্লাহ হাফেজ।